হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গ্রুপ আজকের এই ভিডিওতে তোমাদের আমি সত্তরটি ভূগোলের খুব গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে পোস্টালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট পস্টাল তারপরে ডাব্লিউপি কনস্টেবল তারপরে আছে যে ফায়ার অপারেটার পরীক্ষা সব পরীক্ষাগুলোর জন্য তিনটা পরীক্ষার জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট তো যারা তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমি রেলওয়ে গ্রুপটির প্রস্তুতি সেট অনেক আপলোড করবো এবং সব পরীক্ষাগুলো ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেটও আপলোড করবো ম্যাথ জিআই জি কে সমস্ত কিছুই তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নোটিফিকেশান আইকন অন করে দিবে তাহলে তোমরা ভিডিও নোটিফিকেশান সহজে পেয়ে যাবে তারপরে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে একটা ছোট্ট লাইক করবে আর তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেনটি হচ্ছে কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত উত্তর হবে বিহার বা ভারতের আরও অনেক রাজ্য আছে যেগুলো চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত কিন্তু এখানে যে চারটি অপশান আছে তার মধ্যে এখানে বিহার হবে চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত তারপর দেখো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম হলো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম হচ্ছে আন্দামান ও নিকোবর নেক্সট কোয়েশ্চেন দেখো তিন নম্বরে ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম তাহলে বৃহত্তম হল আন্দামান নিকোবর ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ চার নম্বর দেখো কোন শহরকে গোলাপী শহর বলা হয় এটা রাজস্থানের জয়পুর এটা আশা করি সবাই জানো তোমরা কোন স্থানের সময়কে ভারতের প্রমাণ সময় আই আই এস টি হিসাবে ধরা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি ধরা হয় এলাহাবাদের সময়কে চলো এরপরে দেখবো কোশ্চেন নম্বর সিক্স ছ নম্বর কোশ্চেন পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে এটি হবে উত্তর ভারত ভারতে পৃথিবীর সবথেকে বেশি সব থেকে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে এরপর দেখো শহর কোনটি সেকেন্দ্রাবাদকে হায়দ্রাবাদের শহর বলা হয় তারপর দেখো ভারতের কোন শহর বিজ্ঞান বেঙ্গালুরু বিজ্ঞান নগরী নামে পরিচিত এরপর দেখো ন নম্বর দাক্ষিণাত্যের কাশি বলা হয় কোন শহরকে মাদুরাই শহরকে দক্ষিণাত্তের কাশি বলা হয় দশ দেখো আয়তনের অনুসারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে সপ্তম সাত হবে উত্তর ডি এগারো পৃথিবীর মোট স্থলভাগের শতকরা কত ভাগ ভারতের অধীনে রয়েছে দুই দশমিক চার ভাগ মোট স্থলভাগের দুই দশমিক চার পার্সেন্ট ভারতের পার্সেন্ট বলা যাবে না ঠিক সরি দুই দশমিক চার ভাগ হবে ওটা তারপর দেখো ভারতের প্রাম প্রমাণ দ্রাঘিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট কোন রাজ্য তটরেখার বিস্তৃতি সর্বাধিক গুজরাট গুজরাটে উপকূল রেখার বিস্তৃতি হচ্ছে সর্বাধিক এরপর দেখো চোদ্দো নম্বর ভারতের মোট দ্বীপের সংখ্যা কতগুলি ভারতের মোট দ্বীপের সংখ্যা হচ্ছে দুশো সাতচল্লিশটি এরপর পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের আঠাশতম অঙ্গরাজ্য হলো কোনটি আঠাশতম অঙ্গরাজ্য হচ্ছে ঝাড়খণ্ড ষোলো নম্বর দেখো নাগাল্যান্ডের রাজধানীর নাম কি নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা এরপরে দেখবো সতেরো নম্বর কোয়েশ্চেন সতেরো নম্বর কোয়েশ্চেন নিচে প্রদত্তগুলির মধ্যে কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়নি গুজরাট পশ্চিমবঙ্গ এবং ছত্রিশগড়ের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে এটার জন্য একটা সূত্র আছে সেটা আমি বলে দিচ্ছি দেখো গয়েরসু রোয়েরসু গুরু মা বাপ তুমি গদিয়ে দেখো গুজরাট রদিয়ে দিয়ে রাজস্থান ম দিয়ে মধ্যপ্রদেশ ব দিয়ে বিহার প দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে ত্রিপুরা মি দিয়ে মিজোরাম আরেকটা এখানে যেটা বাদ পড়ে গেল মধ্যপ্রদেশের সাথে যে আছে হবে তো এই রাজ্যের উপর দিয়ে সূত্রটা তোমরা লিখে রাখবে এই সব রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রাখা গেছে সূত্রটা গুরু মা বা তুমি চলো এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো উনত্রিশ নম্বর শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী তারপর দেখো তিরিশ নম্বর কোন শহর রাজপ্রাসাদের শহর নামে পরিচিত কলকাতাকে রাজপ্রাসাদের শহর বলা হয় মিছিলের শহর বলা হয় সিটি অফ জয় বলা হয় তারপর দেখো কোন শহর প্রাচ্যের ম্যানচেস্টার নামে খেত আহমেদাবাদকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় এরপর বত্রিশ নম্বর দেখো কোন শহরকে প্রাচ্যের ভেনিস বা রোম বলা হয় কোচি কোচি শহরটিকে প্রাচ্যের ভেনিস বা রম বলা হয় তারপর দেখো কন শহরকে মন্দিরের শহর বলা হয় বারাণসী বারাণসীকে মন্দিরের শহর বলা হয় তারপর দেখো কন শহরকে সবুজ নগর বলা হয় চেন্নার চেন্নাইকে গ্রিন সিটি বা সবুজনগর বলা হয় এরপর দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে প্রমাণ সময়ের পার্থক্য কত সেটি হবে তিরিশ মিনিট এরপরে ছত্রিশ নম্বর দেখো কমলালেবু শহর হিসাবে পরিচিত কোনষট্টি নাগপুর কমলালেবু শহর হিসাবে পরিচিত তারপরে দেখো সাঁত্রিশ নম্বর যে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী চন্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এটি হচ্ছে দুটি রাজ্যের রাজধানী তারপর আটত্রিশ দেখো ভারতের কোন রাজ্য একই সাথে আটটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে এটির উত্তর হবে উত্তরপ্রদেশ একই সাথে আটটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে তারপরে দেখো কোন রাজ্যটির বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা নেই এখানে হবে সিকিম আরও অনেক রাজ্য আছে যাদের স্থল সীমানা নেই কিন্তু এখানে যে চারটি আছে তার মধ্যে অপশানে সেটির মধ্যে সিকিমের কোনো স্থল সীমানা বাংলাদেশের সাথে নেই তারপর চল্লিশ দেখো রাজ্য পুনর্গঠনকালে যেটি অধিক গুরুত্ব পেয়েছে ভাষা রাজ্য পুনর্গঠনের জন্য অধিক গুরুত্ব পেয়েছে ভাষা ভাষার হিসাবে প্রথম গঠিত রাজ্য কোয়েশ্চেন আছে সেটি হবে অন্ধ্রপ্রদেশ চলো এরপর দেখব নেক্সট কোয়েশ্চেন এরপর ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে আঠারো দেখো আট ডিগ্রি চ্যানেল যে অংশগুলিকে বিভক্ত করেছে মিনি ও মালদ্বীপকে আট ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে এরপর ন ডিগ্রি চ্যানেল কোন দুটি অঞ্চলকে বিভক্ত করেছে লাক্ষাদ্বীপ এবং মিনি ন ডিগ্রি চ্যানেল মিনিকয়কে ন ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে এরপর কোশ্চেন হবে কুড়ি নম্বর কোনটি মিজোরামের রাজধানী আইজল আইজল হল মিজোরামের রাজধানী তো যতগুলো রাজধানী আছে তোমরা সেইগুলো মুখস্থ করে নিতে পারো কাজে লাগবে আসতেও পারো পরীক্ষায় যে কোনো একটি একুশ দেখো গ্রিনিচে দুপুর বারোটা বাজলে এলাহাবাদের সময় হবে বিকেল পাঁচটা তিরিশ মিনিট কারণ গ্রিনিচ থেকে গ্রিনিচ ম্যান টাইম জি এম টি থেকে ভারতের সময় প্লাস পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে আছে তাই এরপর দেখো লাক্ষাদ্বীপ অবস্থিত কোথায় আরব সাগরে লাক্ষাদ্বীপ অবস্থিত তারপর কোশ্চেন হবে তেইশ নম্বর কোয়েশ্চেন ভারতের স্থলভাগের পরিসীমা হচ্ছে পনেরো হাজার দুশো কিমি চলো এরপর দেখো চব্বিশ নম্বর ভারত ও গণিজের মধ্যে সময়ের পার্থক্য কত যেটা আগে বললাম আমি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তারপর দু হাজার এগারো আদমশুমারী অনুযায়ী অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে এক হাজারে নশো চল্লিশ এক হাজার জন ছেলেতে নশো চল্লিশ জন মেয়ে তারপরে দেখো ছাব্বিশ নম্বর ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটির নাম কী ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট তারপরে সাতাশ নম্বর দুটি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এরপর দেখো ভাষার ভিত্তিতে রাজ্যগুলি প্রথম পুনর্গঠন হয় সালে চলো এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের দেখো পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে তারপরে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ আর বৃহত্তম প্রতিবে প্রতিবেশী রাষ্ট্র আমরা পড়লাম চীন এরপর ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ এরপর দেখো দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ সার্ক সাউথ এশিয়ান দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা পরিষদ গঠিত হয়েছিল উনিশশো সালে এরপরে হচ্ছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডুতে চলো এরপর দেখে নেব নেক্সট কোয়েশ্চেন এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচ নম্বর পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গলিলা পর্বতশ্রেণী তারপর দেখো ভুটানের দীর্ঘতম নদী হচ্ছে মানস এরপর সাত নম্বর ভারতের সহযোগিতায় চুখা জল বিদ্যুৎ কেন্দ্রটি সবাই জানে এটা চুখা জল বিদ্যুৎ ভুটানে গড়ে উঠেছে কোয়েশ্চেনটা আমরা দেখে নেব আট কোন দুটি দেশের সীমান্তে তিন বিঘা করিডোর অবস্থিত ভারত ও বাংলাদেশ চলো এরপর দেখব নেক্সট এরপরের কোয়েশ্চেন হচ্ছে কোন ভারতীয় অঙ্গরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য সর্বাধিক হচ্ছে জম্মু ও কাশ্মীরের সাথে আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য সর্বাধিক বাংলাদেশের প্রধান নদী কি পদ্মা তারপর দেখো কোন শহরকে প্রাচ্যের প্রাচ্যের ডান্ডি বলা হয় প্রাচ্যের ডান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে এরপর দেখব নেক্সট কোয়েশ্চন মায়ানমারের দীর্ঘতম নদী মায়ানমারের দীর্ঘতম নদী ইরাবতী তারপর দেখো মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে পৃথকৃত হয়েছে শ্রীলঙ্কা চলো চোদ্দ নম্বর দেখো পাকিস্তানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কি তিরোচিমির এরপর দেখে নেব তারপরের ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি পনেরো পাকিস্তানের মধ্যে দ্বিতীয় প্রবাহিত দীর্ঘতম নদী পাকিস্তানের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী হচ্ছে সিন্ধু পাকিস্তান পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থান হচ্ছে জ্যাকোবাদ সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম আফগানিস্তান এরপর দেখো আঠারো নম্বর কোয়েশ্চান ডুরান্ড লাইন কোন দুটি দেশের মাঝে সীমান্ত নির্ধারণ করে আফগানিস্তান ও ভারত ডুরান্ড লাইন মনে রাখবে যতগুলো লাইন আছে তোমরা এগুলো মুখস্থ করে নিতে পারো কাজে লাগবে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে আয়তনে বৃহত্তম হচ্ছে চীন আচ্ছা সরি দুবার হয়ে গেছে একবার পড়লাম কোশ্চেন চলো দেখবো এরপর নেক্সট এরপর কোয়েশ্চেন দেখো কুড়ি নম্বর নিচের কোন রাজ্যগুলি পাকিস্তানের সীমারেখা স্পর্শ করেছে দেখো জম্মু ও কাশ্মীর পাঞ্জাব গুজরাট রাজস্থান এই যে চারটি রাজ্য আছে এই চারটি রাজ্য পাকিস্তানের সীমানা স্পর্শ করেছে একুশ ভারতের স্থল সীমান্ত সবচেয়ে বেশি রয়েছে কোন দেশের সঙ্গে বাংলাদেশের সাথে ভারতের স্থল সীমান্ত সব থেকে বেশি রয়েছে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু চার হাজার কিলোমিটারের থেকেও কিন্তু চার হাজার কিলোমিটারের মতো আছে দেখে নিবে তোমরা বাইশ বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে আট তেইশ দেখো রেড ক্লিপ লাইন কোন দুটি দেশের সীমান্তরেখা ভারত ও পাকিস্তানের সীমান্তরেখা হচ্ছে রেড ক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের আরও সীমান্তরেখা আছে যেমন এল ও সি লাইন অফ কন্ট্রোল তারপর দেখো চব্বিশ সাপটা সার্ক প্রিফার্সিয়াল ট্রেডিং অ্যাগ্রিমেন্ট গঠিত হয়েছিল উনিশশো তিরানব্বই সালে ছাব্বিশ নম্বর দেখো মায়ানমারের মুদ্রার নাম কি এই কোয়েশ্চেনটা বিভিন্নবার কিন্তু বারবার এসেছে এইগুলো তোমরা অনেকগুলো কিছুগুলো ইম্পর্টেন্ট দেখে মুদ্রার নামগুলো করে নেবে কিন্তু পরের চান্স আছে পরীক্ষায় পড়ে বিভিন্ন পরীক্ষাতে কী হবে ছাব্বিশ নম্বর দেখো ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুল ট্রাম এরপর সাতাশ মালদ্বীপের রাজধানীর নাম মালে মুদ্রা এবং রাজধানীগুলো করে নেবে আঠাশ ভারতের কোন রাজ্য তিব্বত নেপাল ভুটান পশ্চিমবঙ্গের সীমান্তের সঙ্গে যুক্ত সিকিম রাজ্যটি এই চারটি সাথে যুক্ত তিব্বত নেপাল ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমান্তের সাথে উনত্রিশ নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে কিন্তু পাঠ হবে উত্তর তিরিশ প্রতি লক্ষ জনসাধারণের জন্য সড়কপথের দৈর্ঘ্য পৃথিবীর মধ্যে সবথেকে কম হচ্ছে নেপালে চলো আমরা সত্তরটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখলাম কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা নিচে দেওয়া লাল বটন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ